তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। উল্টো রথের দিন চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো হচ্ছে শ্রাবণী চৌধুরীর উল্টো রথযাত্রা শোভাযাত্রাটা তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেস ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুন্ডিচা ধাম। এখানে মধ্যে হচ্ছে শ্রাবণীরা চৌধুরী 250 বছরের পুরনো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এখানে রাখা হচ্ছে। এটা হচ্ছে গুন্ডিচা ধাম, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি এই জায়গাটায়। তো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো হচ্ছে ভিডিও করে যে কীরকম সুন্দরভাবে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে সাজানো হয়েছে। তো চলো দেখো একবার তোমরা। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ দেখো জগন্নাথ দেবকে কী সুন্দর দেখতে লাগছে, পুরো একদম পুরো অসাধারণ লাগছে দেখতে। জগন্নাথ ঠাকুরকে দেখতে কী সুন্দর লাগছে দেখতে, ঠাকুরকে দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো একটা খাটে শায়ন করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। মাঝখানে রয়েছে সুভদ্রা দেব বলরাম এবং জগন্নাথ দেব, আর পদ্মফুলের মালায় পরানো রয়েছে। আর রথযাত্রা প্রায় শেষ, আজ হচ্ছে উল্টো রথ, আবার জগন্নাথ দেব আবার আসবে হচ্ছে এক বছর পর। আর দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। চলো সিনেমেটিক শর্টস এর মাধ্যমে দেখো একবার। সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে।
പരമാനിത്യം വിശ്വനാരായണവും ഹരിം വിശ്വമേവേദം കൂടസ്തത് വിശ്വമുപജീവതി കഥം വിശ്വസ്യാത്മേശ്വരം ശാശ്വതം ശിവമച്യുതം പദ്മകോശ പ്രതീകാശകം ഹൃദയം ചാപ്യധോമുഖം അധോ നിഷ്ട്യാപി തസ്യാന്തേ നാഭ്യാമുപരി തിഷ്ഠതി ജ്വാലമാലാകുലം ഭാതി വിശ്വസ്യായ ঝনকু ঝঙ্কারে উড়ায় শঙ্কর ঘুমছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং পর এসো হে
আছে ফ্রেন্ড। তো এবার ওটা শিলপাড়া থেকে ঘুরবে, মানে এদিকটা দিয়ে ঘুরছে, শিলপাড়া দিয়ে ঘুরে এবারে শখের বাজার দিয়ে যাবে। শখের বাজারে মেন মন্দিরটা রয়েছে, তো সেই মেন মন্দিরের দিকটা যাবে। তো ওই জায়গাটাও তোমাদেরকে দেখাবো ভিডিও করে, তো চলো দেখো একবার। এটা হচ্ছে বেহালা শাখা সংঘ সেবা কার্য আশ্রম। এটা গুরু যে আমি আপাতত জানি না, এখন নাম কি মনে পড়ছে না, কিন্তু তারাও ওই রথের মতো রথযাত্রা করে আর উল্টো রথের দিনও তারা বের করে। তো নারায়ণের এই অংশ বলে থাকে তেনারা। তো এখন আপাতত মনে পড়ছে না, যাই হোক। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর আবার আসছে, জগন্নাথদেব দেখতে পাচ্ছ রথ নিয়ে আসবে। তো সেই মুভমেন্টটা দেখো একবার। এবার জগন্নাথ দেবের রথ এসছে, এবার মন্দিরে স্থাপন হবে আবার রথের আসছে রথযাত্রা আসছে।
আজকে নিয়ে আসা হবে। আর বডিগার্ড থাকে না, বডিগার্ড বললাম সবই অরিজিনাল অথবা রিপোর্ট করা ফ্রেন্ডস। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কলকাতার মধ্যে সব থেকে প্রাচীনতম, মানে 306 বর্ষে শ্রাবণরায় চৌধুরীর বড়িশা শ্রীশ্রী রথযাত্রা, উল্টো রথযাত্রা, শোভাযাত্রা তোমাদেরকে দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। অনেকটা লম্বা হয়ে গেছে, আশা করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর বড়িশা শ্রাবণরায় চৌধুরীর 306 উল্টো রথযাত্রা আর রথযাত্রার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।